সফলতা খোঁজেন দুনিয়ায়, কত মানুষ কত সফল হতে চায়। হ্যাঁ, হাউ টু গেট সাকসেস, কীভাবে সফল হতে পারা যায়। সফল মানুষ, সফল এই ব্যবসায়ী, সফল চাকরিজীবী, সফল নেতা, সফল অনেক কিছু মানুষ সাকসেস হতে চায়। মানুষের নেশা, মানুষের পেশা হয়ে গেছে সাকসেস হওয়া। এনি হাউ, যে কোনোভাবেই সাকসেস হতে হবে, কি হালাল কি হারাম, কি মানুষের হক নষ্ট করা, কিভাবে কি সাকসেস হতেই হবে। আপনি যে সাকসেসের নীতিমালা বানিয়ে নিয়েছেন, আপনি যে সফলতার নীতিমালা লক্ষ্য বানিয়ে নিয়েছেন, কোরআনের সাথে মিলিয়ে কি দেখেছেন আপনার সফলতার নীতি আর কোরআনের সফলতার ব্যাকরণ বা নীতি এক কিনা। আপনি যাকে সফলতা মনে করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে সফলতা মনে করছেন কিনা। আপনি যাকে ব্যর্থতা মনে করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ব্যর্থতা মনে করেছেন কিনা। মিলিয়ে দেখেননি, একখানা আয়াত দিয়ে মিলিয়ে একটু দেখাই। একখানা আয়াতের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সফলতার নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একাধিক আয়াতে বলে দিয়েছেন কিভাবে আপনি সফল হবেন, আপনি কিভাবে একজন সাকসেসফুল পারসন হবেন, কিভাবে কিভাবে আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহযিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচানো হলো, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, যে ব্যক্তি জাহান্নামে যাওয়ার কাজ করলো না, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জাহান্নামে যেতে হলো না, উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে ঢুকানো হলো। কোথায় ঢুকানো হলো? জান্নাতে। জাহান্নাম থেকে বাঁচিয়ে কোথায় ঢুকানো হলো? জান্নাতে। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহযিহা আনিন নারি, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকানো হলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল কাম, সে ব্যক্তি সফল কাম, সে ব্যক্তি সফল কাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, হে মানুষ কত বোকা, কত বোকা মানুষ, এই দুনিয়া নিয়ে পড়ে আছো। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন সামান্য একেবারে বিভ্রান্তিকর কিছু বিষয়, এমন মাতা, এমন ধন সম্পদ যেটা গুরুর তোমাকে বিভ্রান্ত করবে, তোমাকে বিভিন্নভাবে হ্যাঁ পথভ্রষ্ট করবে। এই দুনিয়ার পিছনে আমরা চলে আছি, এই দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আশ্চর্য ব্যাপার, তোমরা এই দুনিয়া নিয়ে পড়ে আছো, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনকে তোমরা অগ্রাধিকার দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহর কাছে যে আখিরাত আছে, দুনিয়ার পরে মৃত্যুর পরের যে জীবন রয়েছে, সেই জীবন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে স্থায়ী, সবচেয়ে স্থায়ী। দুনিয়া মানেই তো অস্থায়ী, দুনিয়া মানেই তো অস্থায়ী। মানুষ বুঝে আসে না আমার কেন দুনিয়ার প্রতি এত লেগে থাকে,